শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। বন্ধুরা, আমার এটা হচ্ছে গতকালের ভিডিও, কিন্তু এটা আমি আপলোড করছি আজকে সন্ধেবেলা, তাই শুভ সন্ধ্যা তোমাদের সকলকে জানালাম। বন্ধুরা, আমার হাজবেন্ডকে ছেড়ে কোথাও যেতে আমার খুব খারাপ লাগে, কিন্তু দেখলে দেখছো তো তোমরা, ওর এই বাঁ হাতটা একদমই কাজ করে না, আর উঠতে নামতে খুব অসুবিধা হয় বাসে বা ট্রেনে, তো সেই জন্য কোথাও নিয়ে যেতে খুব ভয় পায়। তো নিয়ে আমি যাইনি এবং বলেছিলাম ও যে চলো আমরা সবাই আছি, কিন্তু ও যেতে চায়নি বন্ধুরা, ও বাড়িতেই থাকতে চেয়েছে, তো বাড়িতেই ছিল। এবার দেখো যে এমন এক একটা নেমন্তন্ন আসে যে যেখানটায় না গিয়ে থাকা যায় না, যেতেই হয় মান রক্ষা করার জন্য, নেমন্ত্রণ রক্ষা করার জন্য যেতেই হয়, না হলে আগামীকালে হয়তো আমার কোনো কাজে আসবে না বা একটা মনোমালিন্য সৃষ্টি হবে। তাই আমার হাজবেন্ডকে ছেড়ে আমরা খুব সকালবেলায় বেরিয়ে পড়েছি সবাই সেজে গুজে। আমি সাজতে পারিনি, ঘরের একটু কিছু কাজ ছিল, বুঝতেই পারছো একটা অসুস্থ মানুষকে ঘরে রেখে যাওয়া, তো আমার সাজগোজ করার সময় হয়নি। আমি কি বলে এরকমই চলে এসেছিলাম, স্নান করেই কোনো রকমে, সবাই সেজে গুজে নিয়েছিল, আমি সব জামাকাপড় তো গুছিয়ে নিয়েছি গত রাত্রেই দেখেছো, তো আমি সেখানটা গিয়ে সাজবো। তো আমরা ট্রেনে করে প্রথমে লিলুয়া থেকে হাওড়া এসেছি, এবং হাওড়া থেকে দেখো আমরা বসার একদম জায়গা পাইনি, হাওড়া ট্রেনে করে আমরা যাব মেচেতা, তো সেখানটায় আমরা কেউ বসার জায়গা পাইনি, তবুও আমরা সেই কোনো রকমে যারা যারা উঠে গেছে তাদের সিটে একটু একটু করে বসে কোনো রকমে যাচ্ছি। আর যাত্রা পথের সমস্ত সিনসিনারিগুলো তোমাদের ছোট ছোট করে আমার দেখাতে ইচ্ছে হচ্ছিল, তাই ক্যামেরা বন্দি করেছি কিছু কিছু সিন, তবু এর মধ্যে আমরা ভীষণ হাসি খুশির মধ্যে যাচ্ছিলাম। দেখো আমাদের ব্যালেন্স হারিয়ে দিচ্ছিলাম, এ হচ্ছে আমার এক বন্ধু, সে পড়ে যাচ্ছিল, তো এই করে আমরা মেচেদা চলে এলাম। যেই আমি ক্যামেরা অন করেছি দেখো বন্ধুরা সবাই চলে এসেছে হাই করতে তোমাদের সকলকে, তো তোমাদের সকলকে এদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। দেখো সবাই মিলেই চলে এসেছে, এক এক করে সবাই হাই হাই করতে, তোমাদেরকে হাই করতে ওরা চলে এসেছে। তো আমরা মেচেদাতে নামলাম, নামার পরে আমরা হেঁটে যাব হচ্ছে বাস স্ট্যান্ডে, বাস থেকে বাসে করে আমরা যাব নন্দীগ্রামের পথে। তো নন্দীগ্রাম যাইনি, তার আগের স্টপেজেই আমরা নেমে গেছি। তো দেখো বন্ধুরা আমরা বাসে উঠেছি, বাসে উঠে বাসটা বেশ ফাঁকা ছিল, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, লিলুয়া থেকে আমরা সেই অত সকালে বেরিয়েছি, কেউ কিচ্ছু খাইনি, তো সেখানেও বাস ছেড়ে দিচ্ছিল, তো কাছে পিঠে আমাদের ওই একটা চিপসের দোকান ছিল, চিপস কিনে চিপস খাওয়া হয়েছিল। তো তারপরে যাওয়ার পথেও আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখো শেয়ার করছি রাস্তাঘাটগুলোর, এখানে পুরো কাগজ ফুলে ভর্তি ছিল, গোটা রাস্তার বিভিন্ন কালারের কাগজ ফুল, এত সুন্দর লাগছিল না রাস্তাটা দেখতে, খুব ভালো লাগছিল। তো সব কিছু মেনে নিয়ে হাসি মুখে আমি আমার জীবনটাকে কাটাচ্ছি বন্ধুরা, খুব চিন্তার মধ্যে আছি, জানি না আমাদের ভবিষ্যৎ কী লেখা আছে বা আমার ভবিষ্যৎ কী হবে। একটা ইনকাম সোর্স, আমার হাজবেন্ড যবে থেকে অসুস্থ হয়েছে তবে থেকে তার ইনকাম সোর্সটা বন্ধ হয়ে গেছে, তো একটা ছেলে মানুষের ইনকাম সোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলে তার মানসিক কন্ডিশনটা কী হবে একবার ভেবে দেখো। আর যে মানুষটা মানে ইনকাম করে সংসারের জন্য এত টাকা খরচা করতো, তার সাথে সাথে যদি আমাদের একটা বাইক ছিল, সেই বাইকটা মানে পাড়ার দোকানে গেলেও সেই বাইকটা নিয়ে সে যেত, আর এখন সে মানুষটা একটুখানিও হাঁটাচলা করতে পারে না কারো সাহায্য ছাড়া। তো এইরকমই পরিস্থিতি একটা মানুষের, তার মানসিক যে যন্ত্রণাটা আমরা এর মধ্যে তোমাদের সকলের কাছে শেয়ার করব। শেয়ার করার উদ্দেশ্য একটাই আমাদের, যে সকল মানুষরা জানুক যে কীরকম একটা প্রবলেমের মধ্যে আমরা আছি, আর এবং আমরা যে হাসি মুখে এই সমস্যাটার সাথে লড়াই করছি, সেই লড়াইটা হাসি মুখে যেন সকলে করে, কারণ মানুষের জীবনে কিন্তু এইরকম রকম সমস্যা অনেকেরই আসে। তো বন্ধুরা ড্রাইভারদার সাথে আমাদের খুবভাবে পরিচয় হয়ে গেছিলো, যে বাড়িটা দেখালো, আমরা যে বোনটির বাড়িতে যাচ্ছি সেই বোনটির মাসির বাড়ি সেটা, তো ড্রাইভারদা ওই ফ্যামিলিটিকে, ওই বোনের ফ্যামিলিটিকে চেনে, তাই আমাদেরকে জানালো। তো আমরা বাস থেকে নেমে গেলাম,
নেমে আবার আমরা আবার হাঁটছি, কিছুটা একটুখানি হেঁটে যেতে হয়েছিল আমাদের। আর এটা একদম পুরো গ্রামের মধ্যে, আমার তো খুব ভালো লাগছিল। আমার তো মনে হচ্ছিল যেন ছোটবেলার সেই গ্রামের আমাদের আমি যেখানে মানুষ হয়েছি সেই গ্রামের কথা আমার মনে পড়ে গেছিল। তো আমি একটুখানি শ্যুট করছিলাম, তাই গ্রামটা দেখে আমার খুব ভালো লাগছিল। এখানে তবুও তো গ্রামে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো, আমাদের গ্রামে তো তাও নেই। তো এখানটায় চলে এসেছি এই গ্রামের মধ্যে। এখানে জিকো পার্ক বলে সুন্দর একটা লজ আছে, বেশ পার্কের মতন, তোরা বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিল। আর ভেতরে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপার সব কিছু আছে। তো বন্ধুরা, আমি বললামই যে আমি এই দুটো পার্টে করেছি ভিডিওটা, তো তোমরা কিন্তু পরের পার্টটা দেখো। পরের পার্টটা আমাদের যে সমস্ত বোনেরা আমরা সব নাচানাচি সব সাজুগুজু করেছি, সে সাজুগুজুগুলো দেখাবো। তো আমরা যাওয়ার সাথে সাথে পেয়ে গেছিলাম, আমাদেরকে ফ্রুটি দিয়েছিল খেতে। তো ফ্রুটি আমরা ওই বন্ধুটি খাচ্ছে, তারপরে ও কি একটা বলছিল, তো আমি মিউট করে দিয়েছি সমস্ত কথাগুলো সবারই, কারণ ভীষণ আওয়াজ আসছিল, গান বাজছিল। তো কপিরাইটের ভয়ে আমি মিউট করে দিয়েছি। তো দেখো কি সুন্দর না লজটা দেখতে, আর এত সুন্দর ফুল ফুটেছে। আর যেখানেই ফুল সেখানেই তো আমি ছুটে যাই। আমার ভিডিওতে দেখবে তোমরা ফুল বেশি, আমি ফুল ভীষণ পছন্দ করি। তো এরকম ফুল যেন মানে মনে হয় যে আমরা পুরো বাড়িতে পুঁতে রাখি, ফুলের গাছ প্রচুর। তো ঈশ্বর যদি চায় আর তোমাদের ভালোবাসা যদি আমি অফুরন্ত পাই, তাহলে অবশ্যই অবশ্যই আমার মনোবাসনাগুলো পূর্ণ হবে। আর সবথেকে বড় কথা, আমার এই যে দুটো বাচ্চা মেয়ে পড়াশোনা করছে তারা, তাদের যে খরচা, বিশেষ করে তাদের খরচা চালানোর জন্যই কিন্তু আমার এই টিউবে আসা। তো বন্ধুরা, তোমরা ভালোবাসা দাও, অনেক 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 ভালোবাসা দাও, যাতে আমি আমার এই বাচ্চা দুটোর পড়াশোনার খরচা খুব সুস্থভাবে সুন্দরভাবে চালাতে পারি। আর বন্ধুরা দেখো, দোলনাতে দুলছে আমার মেয়ে, এবং তোমরা থাকো বন্ধুরা, দেখো খুব সুন্দর জায়গাটি এবং খুব সুন্দর। তো তোমরা এনজয় করো। নেক্সট ভিডিওতে থাকবে কিভাবে সাজলাম, কিভাবে আনন্দ করলাম, এবং কি কি আমরা ওখানটায় খেয়েছিলাম, মেনুতে কি কি ছিল, এবং কিভাবে এলাম, আর কত রাত্রে আমরা বাড়িতে এলাম। প্রচুর রাত্রে বাড়িতে এসেছি আমরা ভাবতেই পারিনি, কারণ আমরা ওখান থেকে বেরিয়েছিলাম তাড়াতাড়ি আসবো বলে, কিন্তু রাস্তায় আমাদের এমন কি ঘটনা ঘটলো যে রাত্রি 12টার সময় আমাদের বাড়িতে এসে পৌঁছতে হলো। তো সম্পূর্ণটা থাকবে নেক্সট ভিডিওতে, ধামাকাধার হতে চলেছে। আর প্রচুর কষ্ট করে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমি ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি, তৈরি করছি। তো তোমরা সকলে কিন্তু দেখো। আর বন্ধুরা প্লিজ, তোমরা আমাকে সবাই সাপোর্ট করো, কারণ আমার খুব প্রয়োজন, এবং প্রয়োজনের তাগিদেই আমি এখানে এসেছি। তো আমি অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমি ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি। তো তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো।